সেই শিল্পকে রক্ষা করতে হবে। প্রয়োজনে আমি আরো 10টা মার্ডার করব। আমরা সিনেমার কথা বলি, সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, বেল আইকনে ক্লিক করতেও ভুলবেন না। এক সময়ের জনপ্রিয় কুং ফু নায়ক রুবেল এবং জনপ্রিয় অ্যাকশন হিরো কাজী মারুফ দুজনেই বর্তমানে চলচ্চিত্র থেকে দূরে রয়েছেন, তবে এবার দুজনেই একসাথে নায়ক হিসাবে কামব্যাক করছেন। মুস্তাফিজুর রহমান বাবু পরিচালিত গার্মেন্ট চমিক জিন্দাবাদ ছবিতে প্রথমবারের মতো একসাথে অভিনয় করেছেন চিত্রনায়ক রুবেল ও কাজী মারুফ। সম্প্রতি লাইভ টেক ইউটিউব চ্যানেলে এই ছবির ট্রেলার প্রকাশ করা হয়েছে। ট্রেলারে দেখা যাচ্ছে চিত্রনায়ক রুবেল স্বনামধন্য একজন গার্মেন্টস ব্যবসায়ী, আন্তর্জাতিক বাজারে তিনি বেশ পরিচিত। একটা মহল বাংলাদেশের গার্মেন্ট শিল্পের সুনাম আন্তর্জাতিক বাজারে নষ্ট করতে চায়। কাজী মারুফ রুবেলের গার্মেন্টসে জব করে, মারুফের বাবাও এই গার্মেন্টসে জব করত, পূর্বশত্রুতার একটা কাহিনীও রয়েছে। একই গার্মেন্টসে জব করে নায়িকা অরিন, সেই সুবাদে মারুফের সাথে প্রেম হয়। অমিত হাসান গার্মেন্ট শিল্পকে ধ্বংস করার মাস্টার প্ল্যান করেন আর গার্মেন্ট শিল্পকে বাঁচাতে প্রাণপণ চেষ্টা করেন কাজী মারুফ ও রুবেল। মোট কথা, গার্মেন্ট শ্রমিক এবং মালিকদের বিষয় ফুটে উঠেছে এই চলচ্চিত্রে। ট্রেলার দেখে কেউ পজিটিভলি নিচ্ছে না, 2019 সালে এসে এমন সিনেমা প্রত্যাশা করেন না কেউ। আর ছবির কালার, সাউন্ড, কোরিওগ্রাফি, অ্যাকশন সবই মান্ধাতা আমলের, এজন্য ট্রেলারের কমেন্ট বক্সে সব নেগেটিভ কমেন্ট পড়ছে। ছবিটির কাহিনী, চিত্রনাট্য ও সংলাপ করেছেন জনপ্রিয় নির্মাতা কাজী হায়াত। কাহিনীতে যদিও ভালো একটা দিক তুলে ধরা হয়েছে, কিন্তু সংলাপগুলো আশাহত করেছে। মেকিংয়ে প্রচুর দুর্বলতা লক্ষ্য করা গেছে, অনেকেই আশা নিয়ে ট্রেলারটি দেখে হতাশা প্রকাশ করেছে। যাই হোক, আপনার কাছে ট্রেলারটি কেমন লেগেছে কমেন্ট করে জানিয়ে দিন।